গোয়াতে এসেছি আর সমুদ্রের ওপরে সানসেট দেখব না সেটা হয় নাকি, তাই আমরা চলে এলাম নর্থ গোয়ার বাগা বিচে এই সুন্দর এক্সপিরিয়েন্সটাকে ক্যামেরা বন্দি করতে। আমরা এখন এসেছি বাগা বিচে, মাঝখানে একবার হোটেলে গেছিলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে, এখন এলাম, এখন এখানে সানসেটটা দেখবো। অ্যারাবিয়ান সিয়ের ওপরে সানসেট দারুণ দেখাচ্ছে এখন ভিউটা। মাঝখানে মেঘলা হয়ে গেছিলো, ভাবলাম হয়তো দেখতে পাবো না সানসেট, কিন্তু লাক ভালো এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তোমাদেরকেও দেখাবো ভিউটা, দারুণ লাগছে। আমরা এসে পৌঁছানোর অনেক আগে থেকেই বাগা বিচ লোকে লোকারণ্য হয়ে গেছে, তাই সানসেটটা ঠিকমতো ক্যামেরাবন্দি করার উপযুক্ত জায়গা খুঁজে পেতেই কিছুটা সময় লেগে গেল। সামনে তখন সূর্যদেব আস্তে আস্তে অস্ত যাচ্ছেন, কি অপরূপ দৃশ্য! এই রোমাঞ্চকর দৃশ্য নিজের চোখে না দেখলে ঠিক উপভোগ করা যায় না। চারিদিকে এত লোকের ভিড়, তাও সূর্যটা কেমন যেন একা। দূর সমুদ্রে দেখতে পেলাম যে সূর্যটাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে কিছু প্যারাশুট, সেটা দেখেই যেন সূর্যটা আরো মেঘের আড়ালে লুকিয়ে গেল। সে যে একা থাকতেই ভালোবাসে। তারপর এলো সেই সময় যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, সূর্য এসে মিশলো সমুদ্রের সাথে। চারপাশে তখন ভিড় আরো বেড়ে গেছে, সবাই চায় দিনের শেষ সূর্যের আলোয় স্নান করে ঘরে ফিরতে। একটু একটু করে যত কাটতে লাগলো সময়, সূর্য তত ডুবে যেতে লাগলো সমুদ্রের গভীরে। আকাশে তখন চলছে আলো ছায়ার খেলা, কমলা হলুদ নীল না জানি আরো কত রঙে ভরে গেছে আকাশ। ঢেউয়ের সাথে সেই রঙগুলো এসে পড়ছে আমাদের পায়ের কাছে। দিনের শেষ আলোয় তখন চারিদিকে ছবি তোলার হিড়িক পড়ে গেছে। এদিকে আকাশের অন্য দিকটা তখন ঢেকে গেছে কালো মেঘে, সেদিকে তখন চলছে মেঘ বিদ্যুতের খেলা। আমরা আর অপেক্ষা করলাম না, রওনা দিলাম রিসর্টের পথে। তবে ফেরার পথে দুটো স্পেশাল জিনিস কিনে নিয়ে গেলাম। এটা ডোডল, গোয়ার একটা মিষ্টি। এটা চালের গুঁড়ো, নারকেল আর গুড় দিয়ে তৈরি। এর স্বাদ অনেকটা নারকেল নাড়ুর মতো, তবে খুব মসৃণ, খেতে বেশ ভালো। এর পরেরটার নাম বেবিঙ্কা। এটা একটা পর্তুগিজ কেক যা ডিম, ময়দা, নারকেল আর ক্যারামেল দিয়ে তৈরি। এর বিশেষত্ব হলো এতে অনেকগুলো লেয়ার থাকে,
আমরা যতবার গোয়াতে এসেছি এই জিনিসগুলো কিনতে কিন্তু ভুলিনি, তোমরাও ভুলো না জানো।